বর্তমানে বেকার যুবকদের একটা অন্যতম একটা হাতিয়ার, যেটা মানে আপনার ক্ষেত্রে আপনার অল্প স্বল্পতা খরচ পুঁজি কম দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। মানে আপনি বলছেন যে বেকারত্ব বিমোচনে, বেকারত্ব বিমোচনে যেন আপনি বিশাল একটা ভূমিকা রাখবে, বিশাল একটা ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যাবে। আর যারা আপনি রেস্টুরেন্ট ইউজ করতে পারবেন, নর্মাল কফি চার দোকানে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেকটা সুবিধা হবে বিজনেস করার ক্ষেত্রে। যেহেতু আপনি বেকারত্বের কথা বলছেন, আসলে কত টাকা পুঁজি দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব? এটা পুঁজি মানে এটা পুঁজি কত টাকা দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে অনেকটা সেভ হবে টাকা আপনি। যেরকম আপনি নর্মাল যদি আপনি 20 টাকা খরচ করেন, তাহলে আপনি 100 টাকা আয় করতে পারবেন। 20 টাকা খরচ করে 100 টাকা আয় করতে পারবেন। ওকে, ডিটেইলস জানবো, তারপর একটু বলেন যারা সরাসরি হোলসেল বাজারে আসতে চাচ্ছে তারা কিভাবে। ভাই আমাদের দোকানের ঠিকানা হলো হোলসেল বাজার, এটা আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস নিচতলায় অবস্থিত। দোকান নাম্বার হলো 1516। আর আমাদের এখানে হলো যদি আপনি সরাসরি আসেন, তাহলে আপনি নিউ মার্কেট থেকে যদি আসেন, তাহলে নিউ মার্কেট এরিয়াতে সবচেয়ে বড় বিল্ডিং আর হতো, সেই বিল্ডিং এর নিচতলায় আমাদের দোকান অবস্থিত। ওকে, একদম সহজ ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপরে থাকবে, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রাখলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন। হ্যাঁ, তো আসলে কিভাবে শুরু করতে চাচ্ছেন? বা একদম শুরু করবো কফি দিয়ে। মানে কফির ক্ষেত্রে যে মানে নর্মাল তো আমরা চা, টি চা, তেল, রং চা, দুধ চা তো আমরা খাই, কিন্তু কফি যে ক্ষেত্রে যে ভাই কফি বিজনেসটা কিভাবে করবো, কফি বিজনেস স্যাম্পল আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে করে দেখাই দেন। সেক্ষেত্রে প্রথমে কিছু পানি নেবেন। আচ্ছা, কফি তৈরি করতে হ্যাঁ আমি এলো পানি নিয়ে যাই, আর পানি নিয়ে আর আমি জিনিসটা প্র্যাকটিক্যাল ভাবে বলে দিই কত টাকা খরচ হচ্ছে আমরা দেখাই। হ্যাঁ, আচ্ছা আমরা কাপ মেপে দেই, আসলে কয় কাপ তৈরি করতে কয় কাপ খরচ আছে, যেহেতু ভিডিও মেপে দিবেন। হ্যাঁ, ৫ কাপ তারপর আমি বলে দিচ্ছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখা যাচ্ছে আপনি এখানে পানি দিবেন, পানির লেভেলটা হবে 1 পর্যন্ত। যখন 1 পর্যন্ত হবে তখন আপনার এটা পরিপূর্ণ হয়ে গেল, তখন আপনি লাইন দিবেন। লাইন দেওয়ার পর আপনি এই যে দেখেন টেম্পারেচার, এই টেম্পারেচার থাকবে 0 কাছে, 0 তে। যখন আপনি টেম্পারেচার 2.5 অথবা 3 এর আসবে, তখন আপনি মনে করবেন এটা আপনার পরিপূর্ণ হাওয়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কিছু হাওয়া ছেড়ে নিতে হবে। আচ্ছা, হাওয়া ছেড়ে নেবেন, হাওয়া ছেড়ে পরে তারপর আপনি সম্পূর্ণভাবে কাজটা শুরু করতে পারবেন। আচ্ছা, একবার যদি এটা হিট হয় কয় ঘন্টা চলবে? ভাই একবার হিট করলে 24 ঘন্টা চালাতে পারবেন, তার বেশি। একবার যদি হাওয়া রিজার্ভ হয় তাহলে কয় ঘন্টা চলবে? সারাদিন চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, বুঝতে পারছি। রাইট, এটা কারেন্টে চলবে সম্পূর্ণ, কারেন্টে চলবে সম্পূর্ণ। আচ্ছা, এখন আমরা 100 টাকার কফি তৈরি করতে কয় টাকা খরচ হয় সেটা করে দেখা দিচ্ছি। আচ্ছা, সবকিছু প্যাটিগুলো দিয়ে দিই, এই দুধ দিয়ে দিলাম। আচ্ছা, দুধ দিয়ে দিলাম, ধরেন এখানে আমরা ধরলাম যে 5 টাকার দুধ গেল। হ্যাঁ, 5 টাকা 10 টাকা ধরেন না। আচ্ছা, 10 টাকার দুধ। হ্যাঁ, আচ্ছা 10 টাকার দুধ গেল। ওকে, 10 টাকার দুধ দিলাম। ৫০ টাকা ওকে, তাহলে আমরা 25 টাকার ইনভেস্ট করলাম। হ্যাঁ, দেখেন চারটু দিয়ে দিই, জিনিসটা একটু ঘন হবে, একটু দেখতে সাত না হলো তো বুঝে নিতে এখনকার। রাইট, একটু দুধও দিয়ে দিই, খরচটা বেশি করে সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আমরা টোটাল 25 টাকা খরচ করছি। 25 টাকা খরচ করলাম, এই আমি দেখাই। প্রথমে নেবেন
পরে হাওয়া দিবেন। এই দেখেন কফি তৈরি হচ্ছে, দেখেন চমৎকার ভাই। মানে আপনি যারা নাও পারবেন তারাও সিম্পলি দুদিন ইউজ করেন তারাও বুঝবেন। দেখেন একবার দেখছেন ভাই, নর্মালি আমরা রেস্টুরেন্টে অথবা কোনো বড় বড় রেস্টুরেন্টে যে কফিগুলো খাই, সে নর্মাল একটা গ্লাস এক কাপ কফি নিতে গেলে আমাদের 100 টাকা 150 টাকা রেখে দেয়। আর যদি নর্মাল তার চেয়ে নর্মাল নেই, তার নর্মাল নিলেও হয়, এখন নর্মালি একটা প্রাইস থাকে 50 টাকা। সেক্ষেত্রে দেখেন ভাই আপনি যদি ওটা বেকার, আমরা লোকাল বাজারের মূল্য, লোকাল বাজারের মূল্য ধরেন, মানে এক কথায় 100 টাকার কফি তৈরি হইলো মাত্র 25 টাকা। 25 টাকা সেটা আবার দেখেন ভাই একদম ন্যাচারাল, বড় বড় রেস্টুরেন্টে যে ফ্লেভারটা পাই, বড় বড় রেস্টুরেন্টে যে হয় সেটাই আমরা পাচ্ছি। দেখেন আপনি, ওকে রাইট, এই দেখেন, ওয়াও, দেখেন চোস একটা কফি হচ্ছে, দেখেন একদম জিনিয়ান, যেটা আপনার বড় বড় রেস্টুরেন্টে এনার্জি পাবেন আপনি এটা খেলে। হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে দেখেন আপনি, দেখাই বড় বড় রেস্টুরেন্টে যেভাবে আপনি এলো ইগুলো দাও হয়, কফি তৈরি হয়, বড় জগে দাও হয়, সেই ক্ষেত্রে আপনি সেম টু সেম আপনি এখান থেকে পাচ্ছেন। ওকে, তো এটার প্রাইসটা কত ভাই? ভাই প্রাইসটা একদম রিজনেবল প্রাইস, বলেন তো একটু ভাই প্রাইসটা। আমি বলবো ভাই, এখন একটা জিনিস শিখা দেখবেন, আচ্ছা প্রাইসটা বলে দেন ভাই। ভাই প্রাইসটা বলবে একদম ধামাকা অফার ভাই। এখানে ব্র্যান্ড হলো দুইটা, একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড একটা ব্র্যান্ড, একটা হচ্ছে নন ব্র্যান্ড। নন ব্র্যান্ড, হ্যাঁ নন ব্র্যান্ড দুটোই দেওয়া আছে ভাই। যে যেটাই নেন সমস্যা নাই, আমার কাছে নিতে পারবেন। যদি আপনি নন ব্র্যান্ডের দেখতেছেন, যদি নেন, এটা পুরো মাত্র 14,500 টাকা। ওয়ারেন্টি গ্যারান্টি ভাই? ওয়ারেন্টি গ্যারান্টি এখানে দেওয়া আছে, 1 বছর ওয়ারেন্টি দেওয়া আছে, সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ব্ল্যাক ডায়মন্ডের। এটা প্রাইস পড়বে মাত্র 20,500 টাকা। ওকে, আর ওয়ারেন্টি সার্ভিস আর গ্যারান্টি সার্ভিস যেটা বলেন, কিন্তু এটার ভিতরে আপনি পাবেন মাত্র 1 বছরের গ্যারান্টি পাবেন। যেটা মানে পেশা ছাড়া এবং টেনশন ছাড়াই আসতেছে, একদম সর্বনিম্ন ইনকাম 30,000 টাকা। 20,000 টাকা ইনভেস্ট করলে, ইনভেস্ট করলে 20,500 টাকা, 20,500 টাকা ইনভেস্ট করলে, আর তার সাথে একটু জাস্ট আপনি এগুলো যা যা লাগে আর কি বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, এরপর কি করে দেখাবেন? এরপর আমি রং, মানে এটা কফি করে দেখালাম, যে কফি করতে, তারপরে রং, রং চা, দুধ চা সব চাই করতে পারবেন। ওকে, তারপর আমি কিছু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলেন। ওকে, হ্যাঁ, এখন আমরা করে দেখাবো রং চা। এখন রং চাটা করে দেখাই। রং চা ক্ষেত্রে আমি দেখাই আপনি দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু চিনিটা দেওয়ার দরকার নাই, রং চার কালার আসলে হইলো, হালকা চিনি দিয়ে দিই, আমরা খাবো না এই চাটা। ওকে, রং চার ক্ষেত্রে আপনি যদি চা পাতা দেন, চা পাতা দিয়ে দিব, চা পাতা দিয়ে দিতে পারেন, আর যদি কাঁচা পাতা দিয়ে দিই আমি। আচ্ছা, কাঁচা পাতা দিয়ে দিলাম। ওকে রাইট, হ্যাঁ, এবার হিট দেন, এটা গাছ জাস্ট হিট দেয়া কি হিট দেওয়া জাস্ট, এটা মানে আপনি যে বলবেন যে ভাই এটা কি ভাই, না ভাই এটা যে এটা হিট দিবেন, তখন ওই হিটটার সাথে সবকিছু কালার নিয়ে আসবে। এই দেখেন চা হয়ে যাচ্ছে, দেখেন চা হইতে সর্বোচ্চ সময় লাগছে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট, মানে 10 কাপ চা 1 মিনিটে রেডি। অফ করে দেন, হয়ে গেছে চা, 10 কাপ চা 1 মিনিটে রেডি হয়ে গেছে। 1 মিনিটে রেডি হয়েছে, আবার কালটা দেখেন কত সুন্দর, যেটা মানে আপনি দেখা যাচ্ছে কেউ চায় কাঁচা পাতি খেতে, কেউ চায় আবার ই খেতে, সব ক্ষেত্রে আসবে। দেখেন, ওকে ওকে, চমৎকার কালার আসছে। দেখি আমাদের এখানে ছাকনি নাই, তো ছাকনি থাকলে হয়তো আমরা আছে, দেখি একটু খেয়ে দেখি। এই যে দেখেন, ওকে, এটা দিয়ে আবার দুধ চা বানায় দেখেন। ও মা, এটা তো অনেক গরম। হ্যাঁ অবশ্যই ভাই, এটা অনেক হিট হচ্ছে, আপনি বলা বেরি। আচ্ছা অনেক হিট, আমি এরপর এটার ভিতরে আপনি দুধ চা বানায় দেখাচ্ছি, যে রং চা ভিতরে আমি কাঁচা পাতি ভিতরে সেটা দুধ চা বানায় দেখাচ্ছি। আমি একটু দুধ দিয়ে দিলাম, দেখেন ম্যাজিক এর মতো কাজ করছে সবকিছু ভাই, সবকিছু ভাই করবে ভাই একদম সহজ ভাই। হয়তো আমরা মনে করি মাঝে মাঝে, কালারটা দেখেন দুধ চা কালার, চমৎকার কালার, এই কালার আপনি দোকানেও পাবেন, চমৎকার। হ্যাঁ ভাই, যদি আপনি যদি এরকম ভাবে স্বাদ জিও জিনিস বানাতে পারেন, দেখেন সেক্ষেত্রে কাস্টমার গুলো আপনি যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি বিজনেসটা অনেকটা দ্রুত এগিয়ে যাবেন। চমৎকার, এই যে দুধ চাটা দেখেন, ছেকে দিলে দেখা যায় দুধ চার কালারটা। হ্যাঁ, আমাদের ছাকনি নেই, ছাকনি থাকলে আমরা ছেকে দিতাম, তাহলে বুঝতে পারতেন দুধ চা এইভাবে আপনি সেল করলে 10 টাকার নিচে এখন সেল হয়। হ্যাঁ, ওকে, বুঝতে পারলাম ভাই, আপনি একদম এখানে আমাদেরকে কফি, রং চা, দুধ চা, দুধ চা বানিয়ে দেখালেন। হ্যাঁ, বিজনেসে কিন্তু যা যা দরকার সেটাই আছে, সব সেটা বানিয়ে দেখাচ্ছেন। ওকে, বুঝতে পারছি। তো এটা যারা আসতে পারবে না তারা আপনার কাছ থেকে কিভাবে নেবে ভাই? আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকি, আর যদি ঢাকা বাইরে কেউ নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে। হ্যাঁ, কুরিয়ার ক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, আর কিছু টাকা অ্যাডভান্স করলো ইনশাল্লাহ, আর বাকি টাকা সে প্রোডাক্ট হাতে পেয়ে। হ্যাঁ, বাকি টাকা যদি প্রোডাক্ট পাওয়ার পরে আপনি বলবো এই প্রোডাক্টটা সরাসরি এসে নিলে দেখা যাবে আপনি শিখে যেতে পারবেন, শিখে যেতে পারবেন, পেটে গেলে আপনি দেখা যেতে পারবো। আর যদি আপনি যদি বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনি ভিডিও কলে ফোন দিবেন, আমরা ভিডিও কলে আপনি দেখা দেবো। ঠিক আছে, তো আজকে তো এই পর্যন্ত ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্তই, আর নেক্সট আপনাদের ভিডিওর জন্য নতুন কিছু জিনিস নিয়ে আসবো। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আসতে যাচ্ছেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবো, যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।